আর কদিন পরে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। 3 সপ্তাহের সফরে পূর্ণ শক্তির ভারত খেলবে 3 ওয়ানডে ও 2 টেস্ট। লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এই লড়াই আসল চ্যালেঞ্জ হবে টেস্ট সিরিজে। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম চক্রে রানার আপ ভারত, ফাইনালে আরেকটু হলে ট্রফি জিতে যেত তারা। এবারও দলটি ছুটছে চ্যাম্পিয়নের লক্ষ্যে, তাই এই সিরিজে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে এমনটাই মনে করেন বিসিবির সভাপতি। তিনি বলেন, টেস্ট আমাদের জন্য এক্সট্রিমলি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, ভারতের সাথে খেলা, যারা কিনা ফাইনালিস্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য ফাইট করবে ভারত, ওদের সাথে আমাদের ব্যবধান অনেক বেশি। পাপন মনে করেন টেস্টে এখন বাংলাদেশ দলের মূল শক্তি পেস বোলিং ইউনিট, তবে স্পিন ও ব্যাটিং ইউনিট যদি ভালো করতে পারে তাহলে এর থেকে ভালো ফলাফল আশা করা সম্ভব। তিনি বলেন, আমি যখন আসি তখন জানতাম আমাদের মূল শক্তি স্পিন, তারপর কিছুটা হলো ব্যাটিং, আগে শুনতাম পেস বোলিংয়ে দুর্বলতা, এখন আমার তা মনে হয় না। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে তুলনা করব না, আমাদের অতীতের সাথে তুলনা করছি। স্পিন মোটামুটি আছে, আহামরি স্পিনার আছে বলে আমি বলবো না, কিন্তু ব্যাটিংয়ে ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এবার ভালো কিছু করা সম্ভব। সাইফুল ইসলাম, স্পোর্টস গসিপ।